রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে দাবি দাবি করেছে শনিবার অন্তত স্থাপনে হামলা করে ইসরায়েলি বাহিনী ওই হামলায় হিজবুল্লার এক হাজারের বেশি রকেট উৎক্ষেপণ যন্ত্র ধ্বংসের কথা জানায় নেতানেহ বাহিনী অঞ্চলটিতে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সবকিছুই করা হবে বলে জানান প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতেন ইসরায়েলের প্রধানমন্ত্রী হুমকিকে পাত্তা দিচ্ছেন হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর এক শীর্ষ নেতা পাল্টা হুশিয়ার দিয়ে বলেছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে তাদের যোদ্ধারা চলমান সংঘাত প্রতিরোধ আন্দোলনকে নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে বলে জানান ওই নেতা এদিকে ইসরায়েলের হামলার মুখে লেবাননের দক্ষিণাঞ্চলের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার অন্যদিকে তেলাবি ব সংঘাতময় অঞ্চলে স্কুল বন্ধ রেখেছে নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দুই পক্ষের পাল্টামাল্টি আক্রমণের ঘটনা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে যে কোনো সময় এটা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন অনেকে তবে সংঘাত যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য চেষ্টা চালানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন